কলেজ লাইফে এদিক ওদিক ঘুরে ঘুরে মানে স্ট্রিট ফুড খেতাম, দেখতাম যে এখানে ওখানে মানে নিউ কনসেপ্ট কিছু আইডিয়া ডিশগুলোও দেখতাম যে এটা খুব মানে চলছে মার্কেটে, চাহিদা আছে, এরকম দেখে দেখে আমার এটা মাথায় আইডিয়া এলো কি যে আমি একটা এরকম কিছু করব। চলে এসেছি আর একটা খুব সুন্দর একটা খুব মানে পপুলার জায়গায়। দেখো বেসিক্যালি আমি চেষ্টা করি তোমাদের কিছু কন্টেন্ট তুলে ধরার জন্য যেগুলো একবারে নিউ ইনিশিয়েটিভ নিয়েছে বা কলকাতা শহরের মধ্যে কিছু বেস্ট স্ট্রিট ফুড যেগুলো খুবই কম পয়সা তোমরা ইজিলি এফোর্ড করে খেতে পারবে। বাট অনেক লোক আছে এইসব দোকানগুলো জানে না, তাই জন্য বেসিক্যালি আমি এইসব দোকানগুলো তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিও শুরু করার একটা কথা বলছি, তোমরা আমার লাস্ট ভিডিও যেগুলো দেখছো প্লিজ একটু রেসপন্স করো, একটু লাইক করো। আজকেও স্টিল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্লগ করছি, এতটা ক্রাউড। তো বেসিক্যালি আজকে যেখানে এসেছি আজকে এমন একটা পপুলার জায়গায় এসেছি, খুব সুন্দর একটা কন্টেন্ট। আর এই কন্টেন্টটা হলো রাস্তার উপর একটা কার্ড মানে স্ট্রিট ফুড কার্ড, তো প্রেজেন্টিং ইউ দ্য ওয়ান অ্যান্ড অনলি ইয়ামনিয়াস্টিক। ইয়ামনিয়াস্টিকের মিন্স হচ্ছে ইয়াম্মি প্লাস ফ্যান্টাস্টিক, এটা খুব সুন্দর কন্টেন্ট। জাস্ট একটা রাস্তার উপরে স্ট্রিট ফুড কার্ট দেখো, জাস্ট ভ্যানের উপরে দেখো একটা স্ট্রিট ফুড কার্ট। আর সুন্দর সুন্দর খুব মানে ফ্রাইড আইটেমস তো বেসিক্যালি পাবেই, এখান থেকে প্লেসটা ফ্রাইড আইটেমসের জন্য খুব ফেমাস এইসব এরিয়া। তো এরিয়াটার ব্যাপারে যিনি ভাই তার সাথে কথা বলে নেবো। ইয়ামনিয়াস্টিকের যিনি ওনার 25 বছরের নাম কি? তপন মন্ডল। তো বলো তোমার এরকম একটা থিঙ্কিং কেন? আমি অ্যাকচুয়ালি মানে স্ট্রিট ফুড খেতে পছন্দ করি। স্ট্রিট ফুড খেতে পছন্দ করো? আচ্ছা। আমি 2019 এরকম 2019 আগে থেকে কলেজ লাইফে এদিক ওদিক ঘুরে ঘুরে মানে স্ট্রিট ফুড খেতাম, দেখতাম যে এখানে ওখানে মানে নিউ কনসেপ্ট কিছু আইডিয়া ডিশগুলোও দেখতাম যে এটা খুব মানে চলছে মার্কেটে, চাহিদা আছে, এরকম দেখে দেখে আমার এটা মাথায় আইডিয়া এলো কি যে আমি একটা এরকম কিছু করবো। 2019 আমাদের 4 মাস খোলার পরই তারপর কোভিড আসলো, মানে 2 মাস পুরো বন্ধ হয়ে গেল দোকান, তারপর আবার কোভিডের পর এখন নতুন করে আবার খোলা হয়েছে। আচ্ছা, তো ইয়ামনিয়াস্টিকের স্পেশালিটি কি, লোকে এখানে এসে কি খাবে মেনলি? এখানে বেসিক্যালি ফেমাস হচ্ছে চিকেন পাপড়াটা। চিকেন পাপড়া দেখাও দেখি কি কি তোমার ফ্রাইড আইটেমস এর আছে এখানে আপাতত। স্টার্টিং থেকে এন্ডিং কত? এটা স্টার্টিং হচ্ছে 10 রুপিস থেকে 60। বাবা বাবা, 10 টাকা থেকে 60 টাকা? এটা কি নিট চিকেন পাবে না? কোনো মিক্স চিকেন কিমা করা, চিকেন কিমা করা, এটা খেলেই আমি বুঝতে পারবো। আচ্ছা, এটা কি আছে স্পেশাল? ফিশ ফ্রাই স্পেশাল, এর প্রাইস কত? 60 টাকা। আটা ফিশ ফ্রাই ছিল দেখলাম, শেষ হয়ে গেছে। তাহলে স্পেশাল আর নরমাল এর ডিফারেন্সিয়েটটা কি? নরমাল হচ্ছে আমাদের ভোলা মাছ ইউজ হয়, ভোলা ভেটকি, আর স্পেশালটা হচ্ছে বোম্বে ভেটকি ইউজ হয়। স্পেশালটা বোম্বে ভেটকি ইউজ হয়। এটা ফিশ চিকেন বলে এক পিসি আছে। হ্যাঁ, কত প্রাইস আছে এটা? এটা 60 টাকা। 60 আর ওদিকে ফিশ ফিঙ্গার কত? রাস্তার উপরে যারা স্ট্রিট ফুড এরকম কার্ড দিয়েছে, কম্বোস গুলো মানে এগুলো অফার্স গুলো কোথায়? 70 টাকা, 60 টাকা? এগুলো আমার হচ্ছে অ্যাকচুয়ালি আরেকটা আমাদের আউটলেট আছে, মুকুন্দপুরে, মুকুন্দ ভবনের ঠিক অপোজিটে, মুকুন্দপুর মুকুন্দ ভবনের অপোজিটে। ওখানে ওখানে দুপুর 12টা থেকে আপনি পুরো রাত 11টা অবধি, দুপুর 12টা থেকে রাত 11টা অবধি মানে অবাক পাওয়া যাচ্ছে, খাওয়াবো নতুন চালু হয়েছে। তো কাবাবের প্রাইস এমনি কত পড়ে গেছে? কাবাব হচ্ছে টিক্কা কাবাব এখানে 100 টাকা, 6 পিস। 6 পিস 100 টাকা? আর হরিয়ালি হচ্ছে 6 পিস 120 টাকা। 6 পিস 120 টাকা? মালাই 6 পিস 120 টাকা। আচ্ছা, আর লেগ হচ্ছে একটা ফুল লেগ 130 টাকা, আর আমাদের ফুল বডি হচ্ছে 270 টাকা। ফুল বডি 270? এখানে 15 আগস্টে স্পেশাল কিছু একটা অফার আছে। 15 আগস্টে কি স্পেশাল অফার রেখেছে? এখানে বাই এনিথিং মানে 50 টাকার উপরে যে কোনো কিছু নিলে 2টা পকোড়া ফ্রি পাবে। 50 টাকার উপরে যে কোনো নিলে 2টা পকোড়া ফ্রি? বাহ। আর এটা তুমি এক্স্যাক্ট লোকেশন তুমি বলো, লোকেশনটা জানা বলো না। এটা ঠিক পূর্বাচল মোড়। পূর্বাচল মোড়। গাইস আমি তোমাদের একটু একবারে ঠিকঠাকভাবে বলে দিচ্ছি,
এটা হচ্ছে অভিষিক্তা। অভিষিক্তা থেকে তোমরা যখন বাইপাস দিয়ে অভিষিক্তা থেকে টুয়ার্স যাদবপুর থানা যাওয়ার রাস্তা, যাদবপুর যে ক্রসিংটা চার মাথা মোড়, এই অভিষিক্তা থেকে ক্রসিং যাওয়ার রাস্তায় এই কালিকাপুর বলে তোমরা তো চিনতে পারবে, পূর্বাচল এটা এক্স্যাক্টলি। একবারে জাস্ট বিসাইড অফ মিয়ামর, মিয়ামরের গাই হচ্ছে ইয়ামনিয়াস্টিক। ওটা দিয়ে কটা দিন খোলা থাকে? এটা আমাদের বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা অব্দি, বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে দশটা ডেইলি খোলা থাকে, বন্ধ খোলা থাকে। আমার ইনিশিয়েটিভ গাইস প্লিজ এটা সাপোর্ট করো, আমাকে করতে হবে, তোমরা বেসিক্যালি আমার চ্যানেলকে সাপোর্ট করো না। চেষ্টা করি এরকম কিছু ছেলেদের বা এরকম কিছু কন্টেন্ট খুঁজে দেওয়া, যাতে আমার জন্য যাদের এদের 1% হেল্প হয়। ইয়ামনিয়াস্টিকের অলরেডি ফ্রাইড আইটেম চলে এসেছে, আমি তার আগে দেখাতে বলবো। মানে এত কিছু ফ্রাইড আইটেমস আর যার কস্টিং হচ্ছে একবারে স্বল্প মূল্যে, যেটা তোমাদের বললাম ইজিলি এফোর্ড করে খেতে পারবে, এত বড় আমি কথা বলতে পারি। তোমাদের পকেটে যদি কম পয়সা থাকে, তোমরা কম পয়সা দিয়ে একটা বেস্ট কোয়ালিটি স্ট্রিট ফুডের খাবার খেয়ে নিজে ফিল করবে, যেটা ভালো খাবার খেলে। এখানে বলবো সবার প্রথমে এই ফিশ ফিঙ্গারটা দিয়েই ট্রাই করি, এর কস্টিং হচ্ছে 12 টাকা। দেখো 12 টাকা সাইজে তোমরা এক্সপেক্ট করো না, বিশাল বড় সাইজের ফিশ ফিঙ্গার দেবে। তো অ্যাজ পার তপনের বক্তব্যে এটা হচ্ছে খোলা ভেটকি দিয়ে তৈরি, ভেঙে দেখাতে বলি তাদেরকে। ওয়াও দেখতে পাচ্ছ তোমরা, আশা করি দেখতে পাচ্ছ, জানি কতটা ফোকাসে আসছে। যাই না মাসের ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা, গাইস দিস ইজ অ্যাবসলিউট বিউটি ফ্যান্টাস্টিক। সেকেন্ড চলে যাচ্ছি হচ্ছে, এটা কি আছে, চিকেন চিজ রোল, এর কস্টিং 60 টাকা। তো মাঝেনা ভাঙ 60 টাকা, তো মাঝেনা ভাঙ চিকেন চিজ রোল, যেটা আমার দাদা অলরেডি খেয়ে নিয়েছে, দেখে নাও, অলরেডি খেয়ে নিয়েছে, চিজটা উকি মারছে, চিকেনও উকি মারছে, মাঝখান থেকে ভাঙছে, দাদা বলছে মাঝখান থেকে ভাগ দে। মাই গুডনেস, লুক এট দিস, জাস্ট লুক এট দিস, 60 রুপিস এ আবার চিজ বার্স্ট, যেটা বলা যেতে পারে। ট্রাই করে দেখি, অন্য কিছু স্টাফিংস মেশানো হয়েছে। ইন্টারেস্টিং লাগলো, 35 টাকা চিকেন কাটলেট, জাস্ট চেক করো এরকম মোটা সাইজ, যে মাঝখান থেকে ভাঙছি না, মাঝখান থেকে আমার দাদা পুরোটা খাওয়াবে আর কি। বাহ, জিনিসটা হচ্ছে মিন্সড চিকেন, দেখতে পাচ্ছ তো, সব থেকে একটা অবাক জিনিস লাগলো এখানে। তখন তুমি মিন্সড চিকেনের সাথে অন্য কিছু স্টাফিংস দাও না, তো বেশিরভাগই দেখতে পাবো তোমার মিন্সড চিকেন, মানে 35 টাকা দিয়ে। আচ্ছা খেয়ে দেখি, আমি খাইনি বেশি গেছি। হ্যাঁ আমি, আমার দোকানেও কাটলেট হয় ভাই, আমি আমার যে দোকান আছে, বাট এটা অন্য টাইপ কাটলেট, জাস্ট দেখাও একটু, এই কাটলেট আমার কাটলেট সাথে মিলবে না, তোমরা জানিও আমার কেমন লাগলো। নেক্সট একবারে বেসিক আইটেম, যেটা টিক্কা খাওয়া শব্দ মানে পাওয়া যায়, যেটা জেনে তপন বললো যেটা স্টিক হিসাবে বিক্রি হয়, তোমরা সিঙ্গেল এটা পাবে না, আমি তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি। মানে সবাই তো আর মানে বেশি এফোর্ট করতে পারে না, ভোলা ভেটকিটা অনেকেই পছন্দ করে, হ্যাঁ অনেকেই ভোলা ভেটকি পছন্দ করে। আমাদের এমনও আছে কাস্টমার এসে বলে কি আমাকে ভোলা ভেটকিটা দিও, ভেট অরিজিনালটা দিতে হবে না, হ্যাঁ এরকম অনেকে কাস্টমার আছে। তো ওই বেসিকালি আমাদের বানানো 40 টাকা দামের ওই ভোলা ভেটকি। কতটা পরিমাণ ফিস আছে? তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি ফিস ফ্রাই এসেন্সটা ভালো বুঝতে পারবো, কারণ আমার তো ফেভারিট আইটেমস
আমি ম্যাক্সিমাম যেসব জায়গায় যাই বিস্কুটটা আমি খেলে অলরেডি পিওর ভিটকির ফিল আমি পাই। দেখা যায় এটা কতটা পাই। মানে এটা বোম্বে ভিটকি দিয়ে ইউজ করে তখন বললো। তবে অ্যাজ ফার যা প্রাইস ভিটকি মাঝে প্রাইস সম্পর্কে তোমরা তো জানো অলরেডি, ভ্যালু ফর মানে আমি বলবো, মানে সেরকম পিওর ভিটকির মতো রিচ একটা এসেন্স তোমরা পাবে না, বাট অ্যাজ এ ফ্রেশ কোয়ালিটির বোম্বে ভিটকি হিসাবে অ্যামেজিং এর টেস্ট। এটার ভাঙ্গো ওরা কি আর ভাঙবো, উইংস এ তো এই পোর্শনটা ভাঙতে হবে, উপরে ক্রাঞ্চি ভাবটা পুরো মানে নিট চিকেন দিয়ে করা, খেয়ে দেখি ক্রাঞ্চি পোর্শনটা। যাদের পকেটে একটু কম পয়সা থাকবে ভালো কোয়ালিটি স্ট্রিট ফুড চাও, আবার বলছি ইয়ামনিস্টিক দাদাকে একবার দেখে দিতে বলি। আমাদের আরেকটা আউটলেট আছে মুকুন্দপুর, মুকুন্দ ভবনের ঠিক অপোজিটে, মুকুন্দ ভবনের ঠিক অপোজিটে। লাস্ট খেয়ে দাদা ওয়েট করছে খাওয়ার জন্য। যদি মনে হয় যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার মতো রাধিকে সাবস্ক্রাইব করা, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমরা করবে না জানি, আমার আমার প্লিজ আপডেট নিচে দেখো, ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম আইডি আছে, ফলো আমার ইনস্টাগ্রাম, দেখা যাক কোনো নেক্সট কেন্দ্র।